আসসালামু আলাইকুম বর্তমানে এই স্মার্ট কার্ড নিয়ে অনেকেই কিন্তু কথা বলে মানে স্মার্ট কার্ডটা কখন পেয়ে থাকবে আর কিভাবে পেয়ে থাকবে স্মার্ট কার্ড নিতে গেলে বর্তমানে কোনো ফি দিতে হবে কি হবে না নির্বাচন কমিশন থেকে এমনই একটা কিন্তু নোটিশ জারি করা হয়েছে স্মার্ট কার্ড বিষয়ে পূর্ণ নির্ধারণী ফি এর বিষয়ে তো যারা হয়তোবা দুই হাজার উনিশ সালের মধ্যে ভোটার হয়েছেন এবং যাদের জন্ম হয়তোবা শূন্য এক শূন্য এক দুই হাজার দুইয়ের মধ্যে তারা হয়তোবা ইতিমধ্যে স্মার্ট কার্ড পেয়ে গেছেন আবার অনেকে পাননি অনেক জেলা উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে আবার অনেক জেলা উপজেলায় স্মার্ট কার্ড বিতরণের কাজ এখনও শুরু হয়নি তো একটা বিষয় হয়তোবা দেখা যেত যেটি হয়তোবা কারো লেমিনেটিংযুক্ত এনআইডি কার্ডটা হারিয়ে গেলে সেক্ষেত্রে হয়তোবা দেখা যেত যে অনলাইনে আপনাকে আবেদন করতে হতো আপনার প্রোফাইলের মাধ্যমে তার পরবর্তীতে একটা চালানের মাধ্যমে ফি দিতে হতো তো এই ফিটা আপনি বিকাশ বা নগদ বা রকেটের মাধ্যমে দিতে পারতেন তিনশো টাকা সামথিং দিয়ে আপনি যুক্ত বা স্মার্ট কার্ডই আপনি পেতেন নির্বাচন কমিশন অফিস থেকে যদি আপনার স্মার্ট কার্ড আসতো তো সেক্ষেত্রে ফিটা কিন্তু পূর্ববর্তীতে পূর্ণ নির্ধারণী ছিল অনেক নির্বাচন কমিশন অফিস এমনকি নির্বাচন কমিশন থেকেও কিন্তু এই বিষয়ে নির্দেশনা ছিল তো বর্তমান সময়ের প্রোগ্রাফন অনুসারে যে বিষয়টা দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে অবশ্যই আপনার এই যে যুক্ত এনআইডি কার্ড রয়েছে সেটা নিয়ে আপনি নির্বাচন কমিশন অফিসে যাবেন সেখান থেকে আপনার এই যুক্ত এনআইডি কার্ডে একটা ফুটো করে দেওয়া হবে স্ট্যাম্পিং মেশিনের মাধ্যমে তার পরবর্তীতে আপনার চোখের আইরিশের সাপ হাতের আঙুলের সাপ এগুলো নেওয়া হবে তো নিয়ে আপনাকে স্মার্ট কার্ডটা দেওয়া হবে তো এজন্য কিন্তু কোনো ধরনের ফি দিতে হবে না আর যদি ফি আপনার কাছ থেকে কেউ দাবি করে তাহলে নির্বাচন অফিসার যিনি রয়েছেন তাকে জানাতে পারেন অথবা একশো পাশে হেল্পলাইনে ফোন করে জানাতে পারেন তো অনেকে হয়তো বা এখনও যুক্ত এনআইডি কার্ডই পাননি তো সেই সকল ক্ষেত্রে কি হবে সেটাও আমি আপনাদেরকে জানাবো ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে সো ভিডিওটা লাইক করে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন এবং চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন তো অনেক সময় দেখা যায় যে আপনার হয়তো বা যুক্ত এনআইডি কার্ডটা হারিয়ে যায় তো হারিয়ে গেলে তো ক্ষেত্রে আপনার যদি দেখা যায় যে যুক্ত এনআইডি কার্ডের ফটোকপি থাকে সেইটা নিয়েও কিন্তু আপনি নির্বাচন কমিশন অফিসে গেলে স্ট্যাম্পিং করে চোখের আইরিশের সাপ হাতের আঙ্গুলের সাপ নিয়ে আপনাকে কিন্তু স্মার্ট কার্ডটা দিয়ে দিবে এই ক্ষেত্রেও ফির দরকার হবে না আবার যদি দেখা যায় যে আপনার এই ফটোকপিও নেই তো সেক্ষেত্রে আপনি আপনার যে এনআইডি কার্ডের নাম্বার ছিল সেটা দিয়ে থানায় জিডি করতে পারেন জিডি করতে কোনো অর্থের প্রয়োজন হয় না তো জিডি করার পরবর্তীতে দেখা যায় যে আপনি জিডির কপি নিয়ে নির্বাচন কমিশন অফিসে গেলেও ওটাই স্ট্যাম্পিং করে চোখের আইরিশের সাপ হাতের আঙ্গুলের সাপ নিয়ে আপনাকে স্মার্ট কার্ডটা দেওয়া হবে এক্ষেত্রেও ফির প্রয়োজন হবে না তো অনেক সময় দেখা যায় যে আপনার হয়তো বা এই জিডি করার পরিস্থিতিও তো নেই আপনার হয়তো বা এনআইডি কার্ডের নাম্বারও মনে নেয় তো সেই সকল ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনার জন্ম নিবন্ধন নিয়ে সরাসরি এনআইডি অফিস বা উপজেলা সার্ভার অফিস বা জেলা সার্ভার অফিসে চলে যাবেন তো সেইখান থেকে আপনাকে তারা নিজেদের মতো করে আইডেন্টিফাই করবে চোখের আইরিশের সাপ হাতের আঙ্গুলের সাপ সার্ভারের সঙ্গে মিলিয়ে দেখবে কোনটা মিলতেছে মেলার পরবর্তীতে আপনাকে দেখাবে তো আপনার ইনফরমেশান যদি ডিটেলসের সঙ্গে মিলে যায় তাহলে কিন্তু আপনাকে হয়তো বা একটা প্রসেসের মাধ্যমে তার স্মার্ট কার্ডটা দিয়ে দিবে এক্ষেত্রেও কিন্তু কোনো ধরনের ফি নেই এই ভোটার ফর্মটা হয়তো বা রয়েছে আপনি এখনও এনআইডি কার্ডটা পান নাই তো সেই সকল ক্ষেত্রে আপনি ভোটার স্লিপটা নিয়ে নির্বাচন কমিশন অফিসে চলে যেতে পারেন তো নির্বাচন কমিশন অফিসে চলে গেলে তারা আপনাকে চোখের আইরিশের সাপ নিবে হাতের আঙ্গুলের সাপ নিবে এগুলো নিয়ে আইডেন্টিফাই করার পরবর্তীতে আপনাকে কিন্তু স্মার্ট কার্ড দিয়ে দেবে এক্ষেত্রেও কিন্তু কোনো ধরনের ফি নাই তো ইতিমধ্যে আপনারা হয়তো বা এই যে পরিপত্র বা প্রজ্ঞাপনটা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন এইটার মাধ্যমে কিন্তু ইতিমধ্যে যারা স্মার্ট কার্ড এখনও পান নাই এটা কিন্তু স্মার্ট কার্ডটা নিয়ে নিতে পারেন তো আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কি হয় নাই তো এটা আপনি সরাসরি এই স্মার্ট কার্ড ভেরিফিকেশান গুগলে সার্চ দিয়ে সরাসরি একটা ইসির ওয়েবসাইট আছে সেখানে যেয়ে আপনার এনআইডি নাম্বারটা দিয়ে আপনার ডেট অফ বার্থ প্লাস একটা ক্যাপচা কোড থাকবে এটা দিয়ে সাবমিটে প্রেস করলে আপনি দেখতে পারবেন আসলে আপনার স্মার্ট কার্ডটা তৈরি হয়েছে কি হয় নাই যদি হয়ে থাকে ভালো কথা তাহলে তো অবশ্যই আপনার ভোটার নাম্বার প্লাস হচ্ছে কমপ্লেক্স আইডি এগুলো সম্পূর্ণ ডিটেলস ওখানে থাকবে তো এগুলোর ডিটেলস দেখিয়েও কিন্তু আপনি এগুলো লিখে নিয়ে যে আপনার নির্বাচন কমিশন অফিসে গেলায় সেখান থেকেও কিন্তু আপনাকে এই স্মার্ট কার্ডটা দেওয়া হবে জন্য কিন্তু কোনো ধরনের ফি নির্ধারণ করা হয় নাই সো আশা করি হয়তো বা বিস্তারিত বিষয়গুলো জানতে এবং বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন মাঝে মধ্যে প্রশ্ন পাই যে স্মার্ট কার্ড হারিয়ে গেলে কি করব বাস্তবতার প্রেক্ষাপটে বলতে বাধ্য হচ্ছি আপনি যদি একবার স্মার্ট কার্ড হারিয়ে ফেলেন তাহলে পরবর্তী সময়ে আপনি আর স্মার্ট কার্ড পাবেন না আপনাকে অনলাইনে তিনশো টাকা ফি দিয়ে লিমিটিং যুক্ত যে পূর্ববর্তীতে এনআইডি কার্ড ছিল সেটা নিয়েই ব্যবহার করতে হবে